নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি যে চারা গাছগুলো, ফুল গাছের চারা গাছগুলো আমি নিয়ে এসেছিলাম, সেই চারা গাছগুলো আমি এই টবে বসিয়ে দিয়েছি। এটা পিটুনিয়ার চারা, এটা ক্যাপসিকামের চারা, টবে বসিয়ে দিয়েছি, আর এটাও পিটুনিয়ার চারা। আর এটা হচ্ছে সালভিয়ার চারা, আমি এই টবে বসিয়েছি। আমার নিজের মাটি তৈরি করা, টবের জন্য মাটি তৈরি করেছিলাম, সেই মাটিগুলো এই টবে দিয়ে আমি গাছগুলোকে বসিয়েছি। এটাও একটা পিটুনিয়ার চারা, এই টবে গামলাতে বসিয়েছি। আর এটাও একটা পিটুনিয়ার চারা, এই সবুজ গামলাতে আমি বসিয়েছি। আর আরও কিছু গাছ আছে, যেমন এটা ধায়ান্তাস আর অ্যান্টেনিয়াম আর ইনকা গাদার চারাগুলো এই প্লাস্টিকের গ্লাসের মধ্যে করে আমি বসিয়েছি। তোমরা এইভাবে গাছগুলোকে প্রথমে এই প্লাস্টিকের গ্লাসে বসিয়ে গাছগুলোকে বাঁচাতে পারো, তারপরে টবে ট্রান্সফার করা যেতে পারে। আর এটা একটা বোতলে, বোতলটা কেটে, 2 লিটারে বোতল কেটে এর মধ্যে আমি পিটুনিয়ার চারাটা বসিয়েছি। এটাও একটা পিটুনিয়ার চারা এর মধ্যে বসিয়েছি। আর আমি আরও কিছু গাছ, আমি আমার এই গাছের মার্কেট থেকে, আমার বিরাটি মার্কেট থেকে আমি চারা গাছগুলো নিয়ে এসেছি। এটা আর এইগুলো চন্দ্রমল্লিকার চারা আমি এখানে বসিয়েছি, মাটিতে বসিয়েছি, জমির মাটিতে বসিয়েছি। কৃষ্ণ গাঁদা বা রক্ত গাঁদার চারা আর আর এইগুলো হচ্ছে কসমসের চারা, আমি এই জমিতে বসিয়েছি অনেকগুলো কসমসের চারা, 10 টাকা বান্ডিল, প্রায় 12টা মতন চারা আছে এর মধ্যে আমি মাটিতে বসিয়েছি। এখানেও আমি অনেক চারা বসিয়ে দিয়েছি মাটিতে। নানা রকম কালারের কসমস হয়, সাদা, বেগুনি, পিঙ্ক কালারের কসমস হয়। এই শীতকালে খুব সুন্দর গাছ, আর এই গাছগুলো খুব সহজে বেঁচে যায় জল দিয়ে। আর এইটা আমি কাটিং করে এই গাঁদা গাছগুলো আমি তৈরি করেছি। এগুলো আমাদের যে ফুল ফেলা হয় পুজোর যে ফুল, তার থেকে গাছ উঠেছিল, সেখান থেকে আমি এই গাঁদা গাছটা আমি করেছি। খুব সুন্দর গাছে পুরো কড়িতে ভরে গেছে সারা গাছে। তো বন্ধুরা, আজ এই অবধি, আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওয়ে। তো সামনের ভিডিওয়ে আপনাদের দেখাবো, তোমাদের দেখাবো যে আমার এই যে ছোট ছোট গাছগুলো, চারা গাছগুলো থেকে আরও বড় হবে, তখন তোমাদের আবার সেই ভিডিও দেখাবো।